গল্পের নাম পুনর্জন্ম। ওয়ার্ডেন এসে বলল, শম্পা তুমি কাল পিক আপে যাবে। শম্পার দুচোখে বিস্ময়, দম আটকে থাকা একটা আনন্দ উতলে উঠল শরীরে। সে যাবে পিক আপে? কিন্তু এই পুনর্জন্ম রিহ্যাব সেন্টারের ওয়ার্ডেনই শেষ কথা বলে। দীর্ঘকায় বয়স্ক রাজভারী ওয়ার্ডেনকে এখানে সবাই মান্য করে, ভয়ও করে। তাই ওয়ার্ডেন ফাদার পেরেরার বলা নির্দেশকে বিশ্বাস করতেই হয়। শম্পার মনে পড়ে যায়, ঠিক এক বছর আগে তাকেও পিক আপ ভ্যানে করে এখানে আনা হয়েছিল। একটা সাজানো গল্প ফেঁদেছিল তার ছোটমাসিকে ব্যবহার করে। অবশ্য ছোটমাসিও সঙ্গে ছিল। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় পিকনিক করতে যাওয়া হবে ছোটমাসির বন্ধুবান্ধবদের সঙ্গে, এমনই একটা গল্প ফাঁদা হয়েছিল। সেও রাজি হয়ে গিয়েছিল। তার হাত ব্যাগের মধ্যে নেশার বোতলটি নিতে সে ভোলেনি। পিকনিক মানেই তো মজা মস্তি, খাও দাও পিও। কিন্তু শুধু পিকনিকের দিন বা কোনো পারিবারিক অনুষ্ঠানের দিন তো নয়, মদ্যপান তার প্রাত্যহিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। বাবা মা, শ্বশুরবাড়ির লোকজন, পাড়াপড়শি, ক্রমে সবাই জেনে গিয়েছিল তার মদ্যপানের কথা, মাতাল হয়ে বাড়ি ফেরার কথা। কখনো বাড়িও ফেরা হয়নি তার, টালমাটাল হয়ে রাস্তায় পড়ে থেকেছে। বন্ধুবান্ধব পড়শিরা তুলে এনে বাড়ি দিয়ে গেছে। নেশা কেটে গেলে শম্পা ভেবেছে আর নয়, এবার ফিরতে হবে। কিন্তু আবার ওই নেশার কাছে ফিরে গেছে সে। তখন মনে থাকেনি তার চার বছরের একটি ছেলে আছে। পৃথিবীর আর কারো কাছে না হোক, তার ছেলের কাছে সে দায়বদ্ধ। তাকে একটা সুন্দর শৈশব দেওয়া তার কর্তব্য। কিন্তু সেই দায় কর্তব্য কিছুই সে মনে রাখেনি। বাবা মায়ের চোখের জলের মূল্য দেয়নি, আর তার স্বামী তো থেকেও নেই, একসঙ্গে থাকে না বহুদিন। ছেলেকে নিয়ে সে এসে উঠেছে বারাসাতে বাবা মায়ের কাছে। কিন্তু কেন সে মদ খাওয়া শুরু করেছিল? শুরুটা হয়েছিল পলাশের সঙ্গে, তার বন্ধুবান্ধবের সঙ্গে একসঙ্গে বসে। এতে তার স্বামী পলাশও বেশ মজা পেত। তার বউ যে আর পাঁচটা সাধারণ বউয়ের মতো নয় তা ভেবে বেশ গর্বিত হতো পলাশ। কিন্তু এর পরিণতি নিয়ে পলাশ কখনো ভাবিনি। বাবা মায়ের অমতে বারাসাত রেলগেটের পাশে এক আড্ডার আসর থেকে সে পলাশকে বিয়ে করার কথা ভেবেছিল। তখন পলাশ কী চাকরি করে, সংসার চালাতে পারবে কি না, এসব তলিয়ে দেখেনি শম্পা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তার বাবা অনিচ্ছা সত্ত্বেও শম্পার বিয়ে দিয়েছিল পলাশের সঙ্গে, বেশ ধুমধাম করে। তারপর যা হয়, অনিশ্চিত চাকরি, অনিয়মিত আয়, সঙ্গে মদ্যপান, লাগাম ছাড়া উচ্ছৃঙ্খলতা, ফলে মতান্তর, বিবাদ, বিপন্নতা এবং মানসিক বিচ্ছেদ। এরই মধ্যে এসে পড়া আরেকজন বুবুন, শম্পার একমাত্র বাঁচার আলো। কিন্তু তাকেও এক এক সময় অবাঞ্ছিত মনে হয়েছে শম্পার। মনে হয়েছে আপদটা না এলেই ভালো হতো, এটার জন্য যত জ্বালা। কিন্তু আবার তাকে কোলে টেনে নিয়েছে শম্পা। ওর চোখ দুটোর দিকে তাকিয়ে, দুষ্টুমি মাখা মুখটার দিকে তাকিয়ে যেন নিজের জীবনের আশ্রয় খুঁজেছে সে। বুবুনের কথা মনে হতেই চোখে জল চলে এলো শম্পার। একটা বছর হয়ে গেল বুবুনকে ছাড়া সে এখানে রয়েছে। একটু চোখের দেখাও দেখতে দেয়নি কর্তৃপক্ষ, এটাই নিয়ম এখানে। আগের জীবনে মদ খেয়ে নিজের জীবন নষ্ট করার অনুশোচনায় দগ্ধ হও তুমি, তোমার আত্মীয় স্বজন প্রিয়জন সকলকে ছেড়ে এই দ্বীপান্তরে এসে শুধু নেশাহীন পুনর্জন্মের সাধনা করো। প্রতিজ্ঞা করো, জীবনে আর কখনো নেশার কবলে পড়ে জীবনকে নষ্ট করব না। জীবন অনেক বড়, অনেক সুন্দর, নেশারা সেখানে অবাঞ্ছিত। এও এক সংশোধনাগার, নেশাখোরদের সংশোধনের সাধনা স্থল। আসবার সময়ে বুবুন নেড়িমুন্ডি হয়েছিল। তখন চার বছরের বুবুন দুষ্টু খুব, এখন নিশ্চয়ই একমাথা চুল হয়েছে বুবুনের। স্কুলে যাই শুনেছি, তার মায়ের কাছে বুবুনের কোনো অযত্ন হওয়ার কথাই নয়। বাবার তো চোখের মণি, কিন্তু তার সাহচর্য না পেয়ে সে কেমন আছে? তাকে কি ভুলেই গেছে? এতদিন পর তাকে বাড়ি ফিরে আসতে দেখে কি ভাববে বুবুন? তাকে চিনতে পারবে তো? আসলে সে এসব কথা ভাবছে তার মুক্তির সম্ভাবনা থেকে। সে দেখেছে এখানকার কোনো বোর্ডারকে পিক আপে পাঠানো মানে তার
এই অজ্ঞাতবাসের মুক্তি হওয়া। আরেকজন নেশাখোর অপরাধীকে, রোগীকে এখানে ধরে আনার সুযোগ ওয়ার্ডেন তাকে দিচ্ছে মানেই তার মুক্তি আসন্ন। সম্পা দৌড়ে চলে যায় আশাদির কাছে। আশালতা হেমব্রম এখানে সিনিয়র নার্স, বয়স্কা, প্রতিটি বোর্ডারের কাছেই সে অভিভাবিকা। একদিকে স্নেহশীলা, অপরদিকে কঠোর, কঠিন। ওয়ার্ডেন ফাদার জোসেফ পেরেরার ছায়াসঙ্গিনী। আশাদি তখন গির্জা থেকে প্রার্থনা সেরে বেরোচ্ছেন প্রভু যিশুর কাছে। সকালবেলা এইসব মেয়েদের জন্য করুণা ভিক্ষা করে সে রোজ, ক্ষমা প্রার্থনা করে। সম্পাদ ছুটে গিয়ে আশাদিকে জড়িয়ে ধরে বলল, ফাদার বললেন কাল আমি পিক আপে যাব। আশাদি তার গলায় ঝুলতে থাকা ক্রুশটা সম্পার মাথায় ঠেকিয়ে মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, প্রভু তোর দিকে মুখ তুলে চেয়েছেন, শিগগির তোর এখান থেকে মুক্তি হবে। আরেকটা বাঁদর আসছে তোর মতো, তাকেও কদিন তুই বোঝাবি, যা করেছিস অন্যায় করেছিস। আর নয়, প্রভু যিশুর পদপ্রান্তে এসে পূর্বজন্মের সমস্ত পাপ জমা দিয়ে পুনর্জন্মে প্রবেশ করে বা পারবি তো? আশাদি, আমি কি এখনও বাঁদর আছি? সম্পা দুষ্টু দুষ্টু মুখ করে আশাদির দিকে তাকায়। আশাদির চোখে জল। তোরা এক একটা বাঁদর আসবি আর আমাকে মায়ে বেঁধে দিয়ে যাবি। সম্পার চোখেও জল, আনন্দাশ্রু। নমস্কার, এই গল্পটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দেবেন। আপনাদের বন্ধুবান্ধবকে বলবেন যাতে গল্পকারের এই চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে দেয়, তাহলে যখন আমি গল্প আপলোড করব সঙ্গে সঙ্গে সেই গল্পের বার্তা আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা গল্পটি শুনবেন, তাহলেই আমার গল্প লেখা সাহিত্য চর্চা সার্থক হবে বলে মনে করি। নমস্কার, আমার সমস্ত সাহিত্যপ্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছি।